झिনাইদহে শেষ হয়েছে আন্ত উপজেলা ভলিবল টুর্নামেন্ট। রোববার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা ও কালীগঞ্জ উপজেলা দল। নির্ধারিত ৫ সেটের খেলায় ৩-২ সেটে কালীগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে হরিণাকুণ্ড উপজেলা দল। শত শত দর্শক টান টান উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সরোজকুমার নাথ। এ সময় পুলিশ সুপার মুন্তাসিরুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুজিব শতবর্ষ উপলক্ষে গত 29 নভেম্বর শুরু হয় এ টুর্নামেন্ট। এতে জেলার ৬ উপজেলার ভলিবল দল অংশগ্রহণ করে। সুযোগ দেওয়ার জন্য আমি সকলের কাছে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।